গোগামুখত অনুষ্ঠিত হোৱা বা টাক সমাৰোহত মিচিং জনগোষ্ঠীক 2026 চনৰ আগে হস্ত অনুসূচী অসম চৰকাৰ তথা কেন্দ্ৰীয় চৰকাৰে আশ্বাস প্ৰদান কৰাৰ কথা জোনাইৰ বিধায়ক ভুৱন পেগু আৰু এম এ চিৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য পৰমানন্দ চাইঙিয়াৰ। গোগামুখতো তৃতীয়বাৰৰ বাবে টি এম পি কে টি এম এম কে এম এম কেৰ ধেমাজি জিলা সমিতিৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে বা টাক সমাৰোহ। প্ৰায় 20,000 লোকৰে লোকাৰণ্য হৈছে গোগামুখ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰ। গোগামুখত আজি তৃতীয়বাৰৰ বাবে টি এম পি কে টি এম এম কে এম এম কে ধেমাজি জিলা সমিতিৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে বা টাক সমাৰোহ। ধেমাজি জিলাৰ প্ৰায় 190খন বা টাক কমিটিসমূহৰ পৰা প্ৰায় 20,000 প্ৰতিনিধি আহিছে উক্ত সমাৰোহলৈ। মিচিং জনগোষ্ঠীটোৰ বিভিন্ন দাবী আৰু জনগোষ্ঠীটোৰ উত্তৰণৰ ক্ষেত্ৰত এই সমাৰোহ আয়োজন কৰে বুলি জানিবলৈ দিয়ে। তাৰোপৰি উক্ত বিশাল বাটাক সমাৰোহৰ অনুষ্ঠানখনিলৈ সমল ব্যক্তি হিচাপে জোনাইৰ বিধায়ক ভুৱন পেগু, সন্মানীয় অতিথি হিচাপে মিচিং স্বায়ত্তশাসিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য পৰমানন্দ চাইঙিয়া উপস্থিত থাকে। প্ৰত্যেক গাঁৱত গাঁও সমিতি গঠন কৰিছে, মিচিঙত বাঁহ বাঁহ কিবা বুলি নামাকৰণ কৰা হৈছে আৰু ইতিমধ্যে প্ৰায় 1300 গাঁৱত বাৰ্তা কমিটি গঠন কৰা হৈছে আৰু গঠন কৰাৰ পাছত প্ৰতি জিলাত সমাৰোহ আহ্বান কৰা সিদ্ধান্ত কৰা হৈছে। ইতিমধ্যে কিবাই হৈ গৈছে আৰু আজি ধেমাজি জিলা হৈছে সাংগঠনিক জিলা। ইয়াত প্ৰায় 190খন গাঁৱৰ সমিতি ইয়াত উপস্থিত হৈছে বাৰ্তা কমিটি আৰু এই জৰিয়তে যিবিলাক প্ৰশ্ন সচৰাচৰ উত্থাপনা উত্থাপিত হয় ৰাইজৰ মাজত, যেনে স্বায়ত্ত আসন সম্পৰ্কে মাধ্যমেৰে মিচিং ভাষাৰ শিক্ষা প্ৰদান আৰু অন্যান্য যিবিলাক ৰাজনৈতিক যিবিলাক প্ৰশ্ন আছে এই সম্পৰ্কে মানে মিচিং জাতীয় সংগঠনৰ বিৰুদ্ধে বিভিন্ন মাধ্যমৰ জৰিয়তে এই সম্পৰ্কে ইয়াত কেন্দ্ৰীয় কমিটিৰ তৰফৰ পৰা বক্তব্য দাঙি ধৰা হৈছে, যি বক্তব্যৰ জৰিয়তে গাঁও সমিতিসমূহে গাঁৱত সভা সমিতিৰ জৰিয়তে প্ৰচাৰ চলাব। একেবাৰে মানে তৃণমূল পৰ্যায়লৈকে আজি যিবিলাক প্ৰশ্ন উত্থাপিত হৈছে তাৰ প্ৰশ্ন উত্তৰসমূহ যাতে লৈ যাব পাৰে তাৰ কাৰণে এই বাৰ্তা সমাৰোহবিলাক জন্মুম কেমাং যিটো জন্মুম কোৱা বাৰ্তা সমাৰোহবোৰ আয়োজন কৰা হৈছে। ইয়াৰ পাছত আপোনাৰ মাজুলী হ'ব, ঢকুৱাখানা হ'ব, লখিমপুৰ হ'ব, চিলাপথাৰ হ'ব আৰু ক্ৰমান্বয়ে সকলো জিলাৰ সমিতিয়ে জিলা পৰ্যায়ত এনেধৰণৰ সমাৰোহবিলাক অনুষ্ঠিত কৰি যাব। সমাৰোহ শেষ হোৱাৰ পাছত কেন্দ্ৰীয় পৰ্যায়ৰ এটা সমাৰোহ হ'ব বা তাক যিমানবোৰ গাঁও 1300 গাঁও সমিতিৰ প্ৰতিনিধিৰ জৰিয়তে তেওঁলোকৰ অংশগ্ৰহণৰ জৰিয়তে কেন্দ্ৰীয় সমাৰোহ আহ্বান কৰা হ'ব। প্ৰায় 3,00,000 আলোচনা চলি আছে। ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে কেন্দ্ৰীয় চৰকাৰে প্ৰেৰণ কৰিছে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰক জনোৱা হৈছে কম দিনৰ ভিতৰতে দ্বিপাক্ষিক বৈঠক আহ্বান কৰিব বুলি আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আমি গম পাইছোঁ। আমি কেৱল এতিয়া বহুতো বিভিন্ন জনগোষ্ঠীৰ বিশেষ অনামিচিয়সকলৰ কিছু আপত্তি আছে, অভিযোগ আছে, সেই অভিযোগবিলাক আমি নাইকিয়া কৰিবলৈ আমি প্ৰচেষ্টা হাতত লৈছোঁ আৰু যিটো আমি সাংবিধানিক গেৰাণ্টিযুক্ত যিটো আমি স্বায়ত্তাখন বিচাৰিছোঁ অৰ্থাৎ যিটো ছিক্সিলৰ অন্তৰ্গত যিটো স্বায়ত্তাখন বিচৰা হৈছে তাত কোনো অনামিচি নাথাকিব। এইধৰণে আমি সীমা নিৰ্ধাৰণ কৰাৰ আমি প্ৰচেষ্টা চলাই আছোঁ আৰু এইটো ৰাজহুৱা কৰাব, লুকাই চুৰ কৰি কৰা নহ'ব, এইটো এটা শুনানি হ'ব, শুনানিৰ পাছতে গঠন কৰা হ'ব আৰু আমি ইতিমধ্যে এটা মেপ তৈয়াৰ কৰিছোঁ য'ত কোনো অনামিচি নাথাকিব। কিন্তু কথাটো হৈছে বহু অনামিচঙে স্বইচ্ছাত থাকিব বিচাৰিছে, য'ত থাকিব বিচাৰিলেতো আমি আপত্তি কৰিব নোৱাৰোঁ, কাৰণ এইবাৰো যিটো আমাৰ 40টা সমষ্টিৰ যিটো পুনৰ নিৰ্ধাৰণ হৈ আছে তাত বহুতো অনামিচিঙে
থাকার ইচ্ছা প্রকাশ করেছে যখন ইচ্ছা প্রকাশ করেছে অন্তর্ভুক্ত করা হবো আর যখন থাকতে বিচার না বিভিন্ন রাজ্য গঠনের ক্ষেত্রে অসুবিধা আসে সমানে নাইকিয়া হয়েছে এটা বিভক্ত করতে সমস্যা হয়েছিল লাহে লাহে এইবিল রাইজে মানি লোক আর এই ক্ষেত্রে প্রশ্ন থাকে ফাঁকিও পড়ে অসুবিধা থাকতে পারে কিন্তু মানে ভাবো যে আমার লগে এই সমস্যাবিল নাইকিয়া হয়ে যাবে আর সকলে গ্রহণ করবে আর সকলে গ্রহণযোগ্য হওয়ার আমি আমি এটা চারটাখনের সীমা আমি নির্ধারণ করবলে গিয়ে আছো তার কারো আপনি লাগবে কিন্তু মানে আমি ধরনের প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে এই কারণ আলটিমেটলি এই রাজনীতি মানে রাজনৈতিক একটা প্রশ্ন চারটাখনের প্রশ্ন তো রাজনৈতিক প্রশ্ন গতিহে কাইলে যদি আকো রাজনৈতিক যদি আমার দাবি সেই দাবির পক্ষত যদি আন্দোলন করবলগা হয় তো সকলে প্রতি সমর্থন লাগবেই হবো পড়ে রাজ্য সরকারে বা কেন্দ্র সরকারে আমি বিচার মতে যদি মানে আমার দাবিটা মানি নলয় হবো পড়ে হবো পড়ে কিন্তু এতালে আমি গম পাওয়া মতে কেন্দ্র সরকারে আমার দাবি পক্ষতে আছে খালি এটা আলোচনার প্রক্রিয়া আরম্ভ হওয়াটা আমি অপেক্ষা করে আছি সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত আমি প্রত্যেক জেলা সুন্দরকন জেলা আছে সেই সুন্দরকন জেলার জড়িয়ে যে মিচিং জাতির একটা ঐক্য আর একতার বান্ধনেরে যে আছে তো এই যেটা আমার একতা সেই একতাটুক আমি ধরে রাখবর কারণে এই প্রচেষ্টা করা হয়েছে আর আগন্ত দিনত আমি জুলাইত আরম্ভ হয়েছে আজি ধেমাজি জেলা হয়েছে মাজুলী হবে আপনার ঢকুয়াখানা ক্রমান্বয়ে সেই কার্যসূচী আমার চলি থাকবে মূলত আজির প্রেক্ষাপটত যে আমার জিএমপিকে যে দাবি আসে সেই দাবি সনদটো কেন ধরনের প্রতিফলিত হয়েছে বা এই দাবি সনদবিল কিমান আগবাড়িছে তো সেই কারণে আমি গ্রাসরুট লেভেলত আমি বাতাক বাতা সভাবিলাকর জড়িয়ে বা বাতাকর যা আমার যেটা আমার বাতা গাঁও লেভেলত থাকে গাঁও লেভেলত যেগুলো বাতা কমিটি আছে সেই বাতা কমিটিবিলাক আমি এই কার্যসূচী আমি কিমান আগবাই নিব পারিছো তো কেন্দ্রীয় সমিতি এই সমারোহবিলাকর জড়িয়ে তেখেতকে জনাই দিয়া আছে আজি আমার যে দাবি সনদ আছে দাবি সনদ কি অগ্রগতি হয়েছে আন্দোলন আমার চলি আছে আমি কেবল রাজপথের আন্দোলনে আন্দোলন বলে নহয় আমি সংসদীয় সংগ্রাম করেছো সেইখানে মানুষবিলাকে ভাবে বা কোনোবাই ভুল বুঝে যে টিএমপি কে রাস্তার আজি আন্দোলন করা নাই বা টিএমপি কে রাস্তা এই রাস্তাত আন্দোলন করে যে ইনকলাব যে আমার করে যে আন্দোলন তো সেই নয় আমি পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে আমি সংসদীয় সংগ্রাম করেছো আর সংসদীয় সংগ্রামের জড়িয়ে টিএমপি কে যান আমার দাবি আসে সেই দাবি সনদবিল লাহে লাহে আরম্ভ হয়েছে আমি আশাবাদী আমি নিশ্চিত যে এইখন সরকারে আমার যা দাবি করেছে বা আমি যা টাকা মিচিং পরিষ কাবাং মিচিং মীমা কাবাং টাকা মিচিং মীমা কাবাং বা আমার যা অপুন কাবাং আছে অপুন কাবাংয়ে জাতিটোর কারণে যা দাবি করেছে নিশ্চিতভাবে আমি আশাবাদী যে এইখন সরকারে নিশ্চিতভাবে করব যদিহে নকরে যদিহে নকরে তেতিয়ালে এই সরকারের বিরুদ্ধে বা আমি সমগ্র সমারোহ জড়িয়ে আমি আলোচনা বিলোচনা করে পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সমিতি কি সিদ্ধান্ত গ্রহণ করব আন্দোলনও হব পারে। ব্যুরো রিপোর্ট অসম টুডে।